বিচার স্থগিত চেয়ে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রমিকদের করা মামলার রুলের শুনানির জন্য আগামী 6 মার্চ দিন ধার্য করেছে আদালত। সকালে আদালত এ দিন ধার্য করেন। এদিকে আগামী 3 মার্চ শেষ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জামিনের মেয়াদ। ওই দিন তাকে আদালতে সশরীরে হাজির হয়ে জামিন আবেদন করতে হবে। এর আগে শ্রমিকদের করা মামলায় ডক্টর ইউনূসকে 6 মাসের কারাদণ্ড দেয় আদালত। একই সঙ্গে 30 দিনের মধ্যে শ্রমিকদের পাওনা পরিশোধের নির্দেশ দেওয়া হয়। এ রায়ের বিরুদ্ধে শ্রম আপিল আদালতে গত 28 জানুয়ারি আবেদন করেন ডক্টর ইউনূস। পরে আদালত তার সাজা স্থগিত করে জামিন দেন। এরপর কলকারখানা পরিদর্শন অধিদপ্তরের আইনজীবী শ্রম আপিল আদালতের রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আবেদন করলে আদালত শ্রম আপিল আদালতের আদেশের উপর স্থগিতাদেশ দেন। এর ফলে তার সাজা বহাল রয়েছে। এর ফলে নির্দিষ্ট সময় শেষ হচ্ছে তার জামিনের মেয়াদ। পুনরায় তাকে জামিন আবেদন করতে হবে।